আমেনা বসা বসা কানতে ছিল তো আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে কাদিস তো কাদিস কেন আবু তালেব চলে আসছে চাচারা কেন কাদিস তো বলছে আব্দুল্লাহ নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই খেলনা নিয়ে আসতো হায় হায় আল্লাহ যেন কানে কানে বলছেন আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ প্লাস্টিক কাঠের লোহার পাথরের মাটির কিসের খেলনা আনতো আব্দুল্লাহ আরে সূর্য ডুবতে দে মাত্র উঠলো ডুবতে দে আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠালাম সূর্য যখন বিকালে ডুবে গেছে আব্দুল তালেব আব্দুল মুত্তালে আবু তালেব বলতেছেন চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিনু চাঁদ নিচে নামতে দেরি করে নাই নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি খাসি তু আইয়া কা আলাই তোর উপরে পড়া না যায় কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে থাইমা গেছে তুই একদিনের বাচ্চা ছিলি হাত পায়ের ইশারা করতেছিলি আর উপরে চাঁদ ডান্স করতেছিল নাচতেছিল তুই হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পা এমন করো চাঁদ এদিকে লাভ দেয় ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে তো বলছে চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন বলে তা তো জানি না বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ুহাকিনি ওয়ামনাউনি মিনাল বুকা চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠিয়ে দিয়েছিলেন চাঁদ আমার সাথে খেলতেছিল আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো কাঁদিস কেন বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ তো নাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আব্দুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলে দিছে আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যাইতো নাইলে নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি এতটুকুই ঘুরাইতো আসতে দে ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম আমি নিজে আল্লাহ চলে আসবো বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদরাতুল মুনতাহা দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরশ দেখাবো কুরসি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে দে সময় কাঁদিস কেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না আরো অনেকগুলা কারণ আছে হয় সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসি নাই তাহলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে কত কারণে মেরাজ হয়েছে হ্যাঁ কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল এশক এশক বুঝেন এশক এশকের নাম মহাব্বত না মহাব্বত আর এশক এক জিনিস না এশক হইল এশক এশকের পরে মন ভরে শুধু দেখলে এছাড়া মন ভরে না দিদার এশকের পরে কি এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল এশক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বলছে বন্ধু এশক এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই মেরাজ উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এসকে বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেরাজ মেরাজ ছিল দিদার কি মেরাজ কি দিদার রমজান আসতেছে সামনে এটাও এসক রমজানও কি রমজানও কি এশক এশক হ্যাঁ এশক হইল রমজান আল্লাহ খায় না বান্দাও কি
খাওন বাজার বড়া কয় খা কয় না খামু না কয় কেন কয় আল্লাহ খায় না আমিও খামু না আল্লাহ খায় না এই জন্য এটা ইশক ইশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয় পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাফন পোড়া ঘরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় গুরিস কেন কয় যদি দেখি যদি দেখে মনে হয় বোঝেন না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘোরে কয় কে লেগা গোরস কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে কয় কে লেগা গোরস এখান দিয়া কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চত দিয়া ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরা শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারওয়া কয় এখানে উঠছস কেন উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে ইশক দিদার ছাড়া এখন মন বলবে না এখন এইখানে ঘুরা গেরা গেছে খোলা আকাশে কয় এখানে আসছস কেন কয় এখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বুধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মুজদালিফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো সে তো মেরাজ এই জন্য হয়েছে ইশক বসে বন্ধু দিদার মেরাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো কিরকম তো যেরম চাইছে এরকমই দিছেন নাক বানাবো কিরকম তো যেরম চাইছেন এরকম দিছেন এই জন্য হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খুলিক তা কামা তাশাউ তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না তো আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন আরশে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য মেরাজ এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর ইশক ছিল ইশক ইশক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা বারবার আকাশের দিকে তাকায় তো আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায় আর আপনি উপরে দেখতে দেরি আমি আপনাকে চাইতে দেরি করি না আমি আপনাকে চাই কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন ফাওয়াল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তারদাহা আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন আল্লাহ রাসূল বলছে আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম প্রথমে বলছে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে কে আল্লাহ রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো কেন আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায় ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন যার ইচ্ছা আল্লাহ চাইতেন হায় হায় হয় হয় আরশে উঠতেছেন রেওয়ায়েত তো ওলামায়ে কেরাম বলবে আরশে উঠতেছেন
তো জুতা খুলতে চাইতেছেন, আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালাম কিন্তু বলছেন ফাখলান আলাইক, উতা খুলবো না কেন? তাল্লা চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না, ফাইনাল মুসাল মুরিদ ও আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই, ফাইনাল মুসা তালেব ও আনতাল মতলুব, মুসা আমার তালাশের পিছে ফিরত আমি আপনার তালাশের পিছে ফিরি, ফাইনাল মুসাল মুহিব ও আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই, জুতা খুলেন না জুতা সহ আসেন সহ। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে? তার চোখের পানি ছেড়া বলতেছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না আমার বংশকেও চাবো না, আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এখানে উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আমি নবিয়ে রহিম, কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায়া যাবে, জাহান্নামে যা চলে যাবে আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম আমি নবিয়ে রহিম, হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাই, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন চিৎকার, আপনি ব্যতীত একজন উম্মতি বলে স্মরণ উম্মতকে স্মরণ করবে না, আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে, সোয়া লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না? আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান? তো বলছে আয়েশা শোন কান্নে আন্দুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মি, আজকে মাকে চাই না ওয়ালা আসআলুকা উখতি, আমার মনকে চাই না আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূল আল্লাহ শুনান, বলে ও জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংঠার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে, জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা, জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন, বিদায় আনা সাহিবি ইয়াউমিদ আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে সালতো তা সাফি তুসাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউক আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো, শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে, জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি জিব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি, এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য, এমন না যে আলী আর ফাতেমার জন্য,
নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না দুই বেলা না কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন। পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না, মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন, বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না, জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই, কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল, উনি আসবে পর মারবে আর বলবে কুম ইয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, চোখে থাকবে কান কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো, আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। জিবরিল ইসলাম আশ্বস্ত করবে বি ইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, উম্মত উঠলই বা কোত্থেকে আর পলসেরাতের পাড়ে গেলই বা কোত্থেকে, শান্ত হন উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে, আল্লাহ বলবে বসেন না, টাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু, এটা তো আপনার জন্য, বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি, বলে বসেন, বলে আমাকে বসায় কি করতে চান, আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে, বলছে কোন তিন জায়গায় বন্ধু, বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে, আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমল্লামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো, আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমার উম্মতের আমল্লামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না, তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজি কাফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না, এই আমার এই উম্মতের আমল্নামার সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে, তখন আল্লাহ আমল্নামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে, আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুধু ওইখানে না আবার পলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন, কেউ পলসেরাতে ফাইসা গেছে কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার, হয় কত জুমাই তো আসে, আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয়, হয় কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার সকালে 100 বিকালে 100, কয়জন হাত তুলতে পারবেন, কয়জন তোলেন তো দেখি, কয়জন হবে হাতের করে গোনা যাবে গোনা যাবে, এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে, কয়জনের হাত উঠছে, মজমা কত বড়, ডেলি 200 বার দুরুদ পড়েন না, পলসেরাতে ফাইসা যাবে, হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে, আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্সে ওই গাঁটটির ভিতরে রাখা হইতেছে, যখন পলসেরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাঁটটি উঠাবে আর কেউ পলসেরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখি যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পলসেরাত পার হয়ে যায়, ওই মুহাম্মদুর রসুল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন, উনি চলে গেছেন, আপনাকেও আমাকে চলে যেতে হবে,
থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলাউ ফি বুরুজি মুশাইয়েদা আপনি যত বড় বেষ্টনি দাঁড় করান আপনি যত বড় ভাব নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিছে তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগ না কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর চেয়ে তোর কাছে আছি তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝিয়েছেন তুই আমাকে রাইখা বাঁকতে চাস আমাকে রাইখা যদি বাঁকতে চাস হয় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফালা আইনুন তানজুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওয়ালা উযুনুন তাসমা তোর কান কোনোদিন শুনবে না ওয়ালা লিসানুন তানতিক তোর জবান কোনোদিন বলবে না ওয়ালা আকলুন তুমাইয়িজ তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না ওয়ালা কলবুন তাতাফাক্কার তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওয়ালা ইয়াদুন তাফতিশ তোর হাত কোনোদিন কর্ম করবে না ওয়ালা রিজুলুন তামশি তোর পাও কোনোদিন চলবে না কেন আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি ভাব লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের ভাব লয়া চলো আল্লাহর হুকুম আছে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত কত যুবককেই তো আমরা বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া নিছি এই হাইওয়ে বহু যুবকের জান নিছে না নাই নাই না নাই নাই হ্যাঁ ঘরের থেকে বাহির হয়েছে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত কত যুবককে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি তোকেও শোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন হারা যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসে আছি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি কাকে হ্যাঁ আরে বলেন না আল্লাহকে ভুলে গেছি তাই না সব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি যার কারণে কোরআন চিৎকার দিতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ তুই আল্লাহর থেকে বিমুখ হলি তো হলি কি করে ওই রব যে কারীম রব্বে করিম থেকে বিমুখ সব কিছু পাওয়ার পরে আল্লাহ এক হাদিসে বুঝান এটা তর্জমা করেন আম্মা কুন্তা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান চা আলাকা দামা তোকে রক্তকে বানাইলো অমান চা আলাকা মুদগা তোকে রক্তপিণ্ডকে বানাইলো অমান চা আলাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কে চড়াইলো অমান কাব্বারাক অমা কুন্তা সগিরা ফামান কাব্বারাক তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কুন্তা দাঈফা ফমান কৌয়াকা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তো কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি নিঃস্বয় আর অসহায় ছিলি না ফমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম
এটারও চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি ওয়ালা লাকা লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন আরসিলিত জিহ্বা ছিল বাকশক্তি ছিল না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুন তানদুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফাকাত তাতাহাররাক তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কই বিমি খইলি তো হইলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফালা ইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আম্বা তুলকা এর কাইনি রকি কাইনি ফি সদরি ওম্মে তোর সিমার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যার বিকল্প কেমত পর্যন্ত কেউ আনতে পারবে না হয় তোর মা ফরমালিন খাইছে বটে হাইব্রিড খাইছে বটে ভেজাল খাইছে বটে আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই কোন জিনিস তো আমাদের দেশে পিওর আছে হ্যাঁ আমরাই পিওর না আবার জিনিস পিওর হইব করতে পার ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নাই হার রান ফি শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারিদান ফি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায় যাবি কোথায় আইনাল মাফার কোথায় ভাগবি ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বি সুলতান কোথায় যাবি আমি তো তোর চেয়ে তোর কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায় গেছি ঠিক না কাকে বুলা গেছি যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতাকাল্লা বুফিহিল কুলুবু আল আফসার যদিও এটা কেয়ামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাইতিল হারাইলি কি কইরা হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে মকি হো গে লা মখা কেসে কেসে জমি খা গই নও জোয়া কেসে কেসে হায় হায় এটাই সত্য মৌত কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মোহাম্মদুর রসুলুল্লাহ চলে গেছে আর কে থাকার যোগ্য কবির কথাই সত্য লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মোহাম্মদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হায় 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 থাকা যাবে না চলে যেতে হবে ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হায় হায় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে গোড়া যে গোড়া যাবে যে গুছায়া যাবে যে গোড়া যাবে যে বানায়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে হোক না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ৬ বার দেখছি দুই চোখে ৬ বার আল্লাহ আমাকে 6 বার দেখাইছে রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি ইথিওপিয়া আমি 6 বার গেছি 6 বার যেইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে
ইথিওপিয়া এখন বহুত উন্নত, আমাদের চেয়ে উন্নত। যেইখানে ডলার মাত্র আর 18 টাকা, আমাদের দেশে ডলার হলো 86 টাকা, আমাদের চেয়ে অনেক উন্নত। আদিস আবাবা আমার ইউরোপকে পিছিয়ে ফেলা আদিস। আজকে মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে, কোনো ডাইসের সোয়াই লাগায় নাই। 1400 বছর আগের বেলাল কিরকম ছিল, জীবন কইড়া গেছে কইড়া, যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো। হয় মদিনার থেকে দূরে সরা গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসত। কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল, কবর সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহ রাসূল বলছে আনা আখরজ আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমি উঠবো আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ডুব দিয়া। কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে, ডুব দিয়া উঠবে, ইয়াখরুজ ওয়া ইয়াযিন, উঠবে আর আজান দিবে, আমার বুরাক আনা হবে, আমি বুরাকে উঠবো কিয়ামতের মাঠে যাওয়ার জন্য, আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বুরাকে করা, আমি আগে আগে দেখবো কে জানি উটের উপরে তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কেয়ামতের মাঠে যখন বেলাল পৌঁছবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথায়, এদিকে আসো। বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদি পুরা তোর আজান শুনে নাই, তোর আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম, তো কিরকম একদিন লানাল ইয়াউমাইয়া বেলাল, আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে, আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে, আনা হবে আল্লাহ রসুলের বোরা। জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে, কে এই বোরাকের রশিদরা টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, রশিদ দড়ো জান্নাতের দিকে চলো। হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে, যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে, তারই ভাগ্য, তারই ভাগ্য, তারই ভাগ্য, সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য খুলবে। গুইসা বেটেই বুঝাইতে চাইছে মান আমানা বিকা ফাস, হায় 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 জীবনটা গড়া যেতে হবে, ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি, এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। কি দিছেন, কি দিছেন, কি দিছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, নাহলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, কাকে, কাকে, আল্লাহর গোলাম হও, এটা আল্লাহর দাবি। কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি কইরা, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা ইউখালিতুকা যুনুন, দেন ধারণায় আপনাকে আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথাও শোনা যায় না, আপনার গোলাম হব তো হব কি করে। আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন, মাইনা নিয়া মেরাজ করাইছেন, এই জন্য ওই মেরাজ। বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমার তো দাবি আমার গোলাম হন, কিন্তু আপনার উম্মত তো প্রশ্ন করে দিছে, আমাকে নাকি চোখে দেখা যায় না, আমার কথা নাকি শোনা যায় না, আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না, বিদায় বন্ধু মাইনা নিলাম, উঠা আসেন আমার কাছে, দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান, তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি, আমার গোলাম হইতে হবে না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনার গোলাম হইলেই, আপনার গোলাম হইলেই কার গোলাম, রসুলের গোলাম হইলেই কার গোলাম, হ্যাঁ হায় হায়, শুধু এই কথা বললে চলবে না, মঞ্জুর হায় মঞ্জুর, গোলামি মঞ্জুর হায়, এটা বললে চলবে না। আমরা জীবনটা গোড়া যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর গোলামে ডিক্লার করে দিছেন, মান আতা আর রাসূল ফাকাত আতা, ভুল পড়লাম, কোরআন পড়লাম না, কোরআন সত্য তো, হ্যাঁ
আরেক জায়গায় বলছে ওয়াইল তুতি ওহু তাহতাদু, প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও, কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে, আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিবুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিব الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوالي الرشيد الصبور جل جلاله আমার কাছ থেকে নিবা তো নিবা কি কইরা, আমি তো শুধু আল্লাহ না, তো বলছে তাইলে কি করব, বলছে ওয়াইন তুতি হু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, হেদায়েত প্রত্যেক নামাজে চাস, সারা দিন চাস, চাইতে হবে না, আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব, আমার বন্ধুর গোলাম হ বন্ধুর কার বন্ধুর গোলাম হ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলাম, ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব, হায় 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 মনে উঠলো, এই জন্য বলতেছি লানত আমাদের জিন্দিগির উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না, হায় হায় ইশারা পায়া যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে, আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে, কোনোদিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, আগুনের ভিতরে ফালায়া দিতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফকফক হইয়া বাহির হয়ে আসতো। সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা, কয়টা জাদু না, এটা তো মুহাম্মাদুর রসুলুল্লাহর হাতের ছোঁয়া, আল্লাহর রসুল দস্তরখানে খায়া হাত মুচ্ছেন, ওই দিন থেকে আমি আর পানি দিয়ে পরিষ্কার করি না, আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি, আগুন ময়লা খায় কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না, কেননাই দস্তরখানে মুহাম্মাদুর রসুলুল্লাহর হাত লাগছে, যার ভিতরে যেই দস্তরখানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায়, ও কুমিরার মানুষ যার জিন্দগি মুহাম্মাদুর রসুলুল্লাহর জিন্দগি হবে তার উপরে কি হবে, তার জন্য হবে তো হবে কি, আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য, রব তো এই জন্যই তো বলছে সালাম কওলাম মির রব্বির রহিম, আমার বন্ধুর গোলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি, আমি রব তোকে সালাম দেব, সালাম কওলাম মির রব্বির রহিম, আমি কোরআন পড়া শুনাইতেছি, আল্লাহ বলে আমি সালাম দিব তোকে, শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবো, ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায়া, আল্লাহর রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমি জান্নাতের দরজা খুলব, খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না, দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত, আরেক রেওয়ায়েতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম আমাম বাকি আইয়া আবদি, কার সালাম বাকি, তো বলবে কারো সালাম বাকি নাই, যে দেখছে সেই সালাম মেরা দিছে, শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেশতা সালাম বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফ আলা তাহজান, ফেরেশতা নামতে দেখছি নামছে অভয় দিছে, আরে আরে অভয় দিছে ফেরেশতা, আর বলছে কোনো চিন্তার কারণ নাই আমরা তোমাদের সাথে আসি, গার্ড অব অনার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছে, এইখানে যখন পড়ছি তো নতুন গার্ড অব অনার দিছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে, শুধু বাকি তো আপনারটা বাকি আর কারোরটা বাকি না, তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, সবাই তো শুধু সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি মালাই পড়ায় দিব, হায় 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 হায়
ওই নবীর গোলাম হয়ে গেলে জীবন গড়া হবে, গড়ার জন্য সহজ করছেন, সহজ গোলাম হয় হয় সহজ করছেন। আমি দলিল দিতেছি সমস্ত উম্মত এক করলে এক পাইতো, এই উম্মত এক করলে দশ পায়, কত বোঝা গেল? আমাদের দৌড়াতে কম হবে ঠিক না? হ্যাঁ, এক করলেই কত, দশ করলেই, অন্য উম্মতের জন্য একশো করলে, আর আমরা দশ করলেই, দশ করলেই একশো, দশ করলেই সহজ হইল না হয় নাই? হ্যাঁ হয়, হয়। দয়ার নবী ছিলেন, দিলের ভিতরে উম্মতের ব্যথা ছিল, ব্যথা, চোখের পানি কোনোদিন বন্ধ হতো না। আপনি তো বলতেছেন সহজ হলো, খুশি হয়ে গেছেন, দশ করলেই একশো, দশ করলেই খুশির বিষয় না? হায় হায়, আল্লাহর নবী খুশি হন না? আল্লাহর রসুল বলছে, আল্লাহ আমার উম্মত দশ দৌড়াইলে একশো, দশ দৌড়াইতে হবে দশ। তো আল্লাহ বলছে, বন্ধু আপনাকে রাজি করা ছাড়বো, আপনাকে নারাজ করবো না, আপনি কি বলতে চান? আমার উম্মতের দৌড় কম হোক, সওয়াব বেশি হোক। তো আল্লাহ বলে, এক একশো, এক এক এক, কোরআনে আছে, আমি কোরআন বলতেছি, মিয়াতু হাব্বা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এক করলেই, এক করলেই। আল্লাহর রাসূলের মন পড়ে নাই, উম্মত এক করবে তারপরে একশো। তো বলছে, আরেকটু বাড়ায় দেওয়া যায় না, দৌড় আরেকটু কমায় দেওয়া যায় না, কষ্ট আরেকটু কমায় দেওয়া যায় না, সব বাড়ায় দেওয়া যায় না, জিদলি উম্মতি। আল্লাহ বলছে, বন্ধু এক শাস্য, এক 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 শাস্য। তাও মন পড়ে নাই, বলছে বন্ধু, বলছে এক তারপরে শাস্য, এক তাই না? বলছে এক তারপরে শাস্য, এক পর্যন্ত দৌড়াইতে হবে তারপরে শাস্য পাবে। মানে সাত ভাগের এক ভাগ দৌড়াইলে একশো, সাত ভাগের এক ভাগ, একেরে সাত ভাগ করার পরে এক ভাগ দৌড়াইলে কত, একশো ঠিক না? হ্যাঁ, সাত ভাগও তো, সাত ভাগের এক ভাগও তো একটা ভাগ ঠিক না? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু বন্ধু যেন বুঝাইতে চাইতেছে, আল্লাহ এতটুক দূর হবে তারপরে একশো, একটু বাড়ান যায় না? আল্লাহ বুঝাইতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই, সওয়াব রাখবো তো কার, রাখবো কার জন্য, পাত্র রাখবো তো রাখবো কার জন্য, বেগারে হিসাব পুরো পাত্র আপনি লয়ে যান, তারপর আপনি মন ভুলা ফেলেন, লানত আজকে জিন্দগি আমাদের। ওই রসুল হায় হায়, যার চোখের পানি কোনোদিন থামে না, রাত্র লম্বা হয়ে যাবে, আমি অনেক ক্লান্ত হয়ে আসছি, আমাকে ফিরেও যেতে হবে, এই জন্য লম্বা করতে চাইতেছি না, চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাসালা নারা কাতাবে কি, বলছে আপনি সবসময় কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। হায় 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 হায়, উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। হায় হায়, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব যাকে সমস্ত ভান্ডারের চাবি দিছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াত, হায় হায়, সে দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত, বৈশা নামাজ পড়তেছেন, আবু হুরায়রা জিজ্ঞাসা করছে বৈশা নামাজ, বলছে খুদা খুদা সিয়া রাসূলুল্লাহ, খুদা, চোখে পানি চলে আসছে, আপনি দুজাহানের বাদশাহ, আপনার খুদা, হায় 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 হয়ে উম্মতের জন্য কিচ্ছু নেন নাই। চলেন চলেন, আল্লম্বা করতেছি না, একই একশো, একই 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 উম্মতের জিন্দগি করার জন্য, গোলাম বানানোর জন্য একই একশো বানায় দিছিলেন, এক আমল জিন্দগি, এক আমল, এক আমল পুরা জীবন, এক আমল পুরা পুরা জীবন, এক আমল পুরা জীবন। পাঁচ বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম, আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই, সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছেন। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকার মনে করেন না, দিলের খবর আল্লাহ জানে, দুনিয়ার 99টা দেশ আমি দেখছি, আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে, মিডিয়া দিয়া বুঝাবেন,
কোন উন্নত বিশ্ব আপনাদের, কোনটা? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এক একটার ভিতরে একাধিক বার গেছি, দুনিয়ার কোনো প্রান্ত নাই। হায় হায়, আপনি আমাকে বোঝেন না, আমাকে বোঝেন না। 5 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম, জর্ডান আমার সফর ছিল। হায় হায়, আল্লাহ, যতজন নবী দুনিয়াতে আছে, যাদের কবর চিহ্নিত আছে, কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে। হ্যাঁ, 16 লক্ষ সাহাবির ভিতরে 2000 হবে দেখি নাই, বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে। রাগ হবেন না, আবার মনে করেন না অহংকার করি। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন ইস্তেরাহাতে, আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে, ওয়াদিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন, যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। বুঝানোর জন্য বলতেছি, যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে উঠছে, এইখানেই তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, কারোর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা, তোমার সাথে কথা বলি কিন্তু বাইনি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, তুমি এটা ভাইব না, আমি চূড়ায়, তুমি পদদেশে, না না, বাইনি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1,000 বৎসরের রাস্তা, সাতাতি উম্মাতু হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না, এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না। আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো, কোরআন, কোরআন আল্লাহর কালাম, আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, কোনো পর্দা নাই। কোরআন কার কালাম? হ্যাঁ, কোনো উম্মতকে আল্লাহ কালাম দেন নাই, বন্ধুর উম্মতকে কালাম দিয়া দিয়েছেন। বন্ধু, আপনি কথা বলছেন আমার সাথে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আপনার উম্মতরে কোরআন দিয়া দিলাম, সারা দিন আমার বলেন পড়তে, আমি কথা বলতে থাকব। কোরআন দিছেন, কোরআন, এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? সত্য তো, হ্যাঁ, আপনি পড়তে জানেন না, আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে, কিন্তু এই মজমা বহু মানুষ এরকম আছে, সারা বছরে একবারও মহাব্বত করা, উজু করা, কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, একটু বুকে পর্যন্ত রাখে না, একটু চোখে পর্যন্ত লাগায় না, একটু মাথায় পর্যন্ত রাখে না, এরকম লোক এখানে আছে নাই? হ্যাঁ, আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মহাব্বত তো করতে পারতেন। কার কালাম? হ্যাঁ, হায় হায়, আল্লাহ বলতেছে, আমার কালামকে যে মহাব্বত করবে আমি তাকে মহাব্বত করবো, আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে, হায় হায়, বুকে লাগাবে। কালাম রে মহাব্বত করতে জানে না, হয় রাগ হয়ে যাবেন, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যায় বসা থাকেন, এমার্জেন্সি রোগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে, ঠিক না? যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে, আবার বিজিটও মোটা মোটা দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, লানত আমাদের জিন্দগির উপরে, আল্লাহ কালাম দিলেন, শুধু কালাম দিলেন না, শেফা দিয়া ভরা দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, এই উম্মত কোরআনকে মহাব্বত করতে জানে না তো জানেই না, আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা, মাথায় রাইখা, চোখের ভিতরে লাগায়া, এই কথাও বলতে জানে না, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে, এটা তো তোর কালাম, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আমি না তোর হাতে বানানো বন্দা, আমি না তোর মাহবুবের উম্মত, শেফাটা আমার ভিতরে ঢুকায় দে, আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। এক শোনো নাই, এখানে রাগ হয়েন না আমার উপরে, রাগ হয়েন না, একজন নাই কোরআনটা লইয়া বুকে চাপা দিয়ে ধরে বলবে, মালিক এটার ভিতরে নাকি শেফা আছে, 7 জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে, শেফা কোরআনে কি করবে, তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের, আমার শেফার দরকার, আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, শেফাটা আমার ভিতরে ঢুকায় দেয়, একজন নাই।
না মহব্বত না শিফা তলব করা ওই আল্লাহর কালাম বলছে আমি কথা অকল কথা বলবো এরা কথা বলবে বলছে কখন বলবে বলে ইযহুমি আসজুদুন যখন তারা সেজদায় যাবে হায় হায় ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে উম্মতকে কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম আল্লাহকে ঠিক না অত্র মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুক তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন দুনিয়াতে আসছি বটে কিন্তু এখানে চিরদিন থাকা যাবে না এটাই সত্য প্রমাণস্বরূপ হাজারো লক্ষ কোটি মানুষ এখন কবরের কোলে শায়িত আছে প্রতিদিন কাউকে না কাউকে কারো না কারো জানাজার খবর মাইকে বাইসা আসে বিদায় আমাদেরকেও চলে যেতে হবে যদিও আজকে দুনিয়ায় আছি কার কোন দিন যাইতে হবে কারো জানা নাই আসার সিরিয়াল আছে বটে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আর এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মানুষকে জাআলতু লাহুমুল মাউতা আল্লাহ বুঝাইতে চাইছেন মৌত তোমাদের জন্য অবধারিত ফেরেশতাদের প্রশ্ন ছিল কেন এত বানাইলেন জায়গা তো নিবে না তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা চলে যেতে হবে মৌত নির্ধারিত তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল লামিয়া ইশফিদ দুনিয়া যে জানবে মরতে হবে ও তো দুনিয়ায় যায় মজা পাবে না তো পাঠায় লাভটা হবে কি তো আল্লাহর উত্তর ছিল জাআলতু লাহুমুল আমালা প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি আশায় বাসা বাঁধবে বাচ্চা থাকবে আশার উপরে এটাই সত্য এই জন্য প্রতিদিন উঠাইতেছেন কাউকে না কাউকে সারা দুনিয়ার থেকে কয়েক লক্ষ প্রতিদিন উঠান এখন হয়তো উঠানের মাত্রাটা একটু কম হতে পারে মাত্রা বাড়ায়া দিলে কয়েকদিনে গুটায় নেবেন গুটানো বোঝেন আরে আমার বাংলা বোঝেন কয়েকদিনে গুটায় নিবে গুছায় নিবে আগে তো অন্য অন্য রোগে মারা যেত এখন করোনায়ও কয়েক হাজার মারা যায় ডেলি ঠিক না নতুন একটা যোগ হয়েছে করোনা আরও যদি দুই চারটা এরকম নতুন যোগ করে দেয় আর প্রতিদিন যদি আপডেট সামনে আসতে থাকে করোনার আপডেট কিন্তু ডেলি আসে দুনিয়াতে কয়জন আক্রান্ত হলো কয়জন মারা গেল বাকিগুলো আপডেট দেয় না বিদায় যদি আরেকটু মাত্রা বাড়ায় দেয় অল্প কয়েকদিনে গুটায়া ফেলবে গুছাইতে গুছাইতে একদিন মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা গহারিল আর্থ জমিনে কে বাকি তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু জমিনে বিচরণকারী কেউ নাই তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজি মুশাইয়্যিদা দুনিয়াতে কিছু মানুষ আছে বড় বাপ নিয়া চলে বাপ বোঝেন পরের শব্দটা বললাম না সুন্দর শব্দ বললাম বাপ নিয়া চলে যুবককে দেখবেন যৌবনের বাপ নিয়া চলে সুন্দরীকে দেখবেন সুন্দরের বাপ নিয়া চলে পয়সাওয়ালাকে দেখবেন পয়সার বাপ নিয়া চলে ঠিক না
ও হাটালাকে দেখবেন হাটের বাবনিয়া চলে, বাজারওয়ালা বাজারের বাবনিয়া, অফিসওয়ালারে দেখবেন অফিসের বাবনিয়া চলে, আদালতওয়ালাকে দেখবেন আদালতের বাবনিয়া চলে, সব বাবনিয়া। কিছু মানুষ আছে দুনিয়াতে বাবনিয়া চলে, চলার ভঙ্গিতে বোঝা যায় মনে হয় উনি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা দুনিয়াতে বাবনিয়া চলত। আবার কিছু লোক আছে এরকমও যারা ২৪ ঘন্টায় সিসি ক্যামেরার ভিতরে থাকতো, কিছু লোক এমনও আছে ২৪ ঘন্টা পাহারা নিয়ে চলত, কিছু লোক এমনও আছে ২৪ ঘন্টা নিচ্ছিদ্র বেষ্টনী নিয়ে চলে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কার কোথায়, তো মালাকুল মৌল বলবে ওদের কোন ইয়ার্সি, কেউ নাই দুনিয়াতে। আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞাসা করবেন ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত। মালাকুল মউত বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। বড় কুমিরার মানুষ যদি বলে আকাশে থাকে তো থাকে কে, ঠিক না? কি এটাই তো, আকাশ খালি নাই, জমিন যেমন খালি নাই আকাশও খালি নাই, চাইরাঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো কেউ রুকিত কেউ সেজদা কেউ বসা, মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না এদিক ওদিক তাকায় না বিমুখ হয়, তরফাতা আইন, চোখের পলক চপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হন না। আল্লাহ বলবে আকাশ খালি করো, সাত আকাশ খালি হবে, আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? বঙ্গোপসাগরের ওই মাথায় শেষ হয়ে গেছে, ঠিক না? কি বলেন যুবকরা, কি কয়, নেটে সার্চ দিলে পাওয়া যায় না আকাশ কতটুক বড়? আজ পর্যন্ত কেউ পায় নাই, এটাই সত্য। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না, ওয়ালা নাবিয়্যুন মুরসাল কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না কিন্তু ষাটটা, সাবা সামাওয়াতিন তিবাক, একটার পর এক ষাটটা, সাতটা এক সমান বড় না। হায় হায়, আল্লাহ রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় ময়দান তালাশ করো, তার মধ্যখানে ফুটবল রাখলে যেরকম ছোট ফুটবলটা প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ওইখানে চার আঙ্গুল জায়গা খালি নেই, আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে মালাকুল মউত। ঝাড়ু লাগানো বোঝেন কি, সব মউত হয়ে যাবে মউত। তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে আপনাদের সামিয়ানার সমান? ওটার তথ্য নেটে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যায় না, আসলেই পাওয়া যায় না। দিছেন কোনোদিন সার্চ দেয়া? হ্যাঁ, কি যুবকরা সার্চ দেও নাই কোনোদিন যে আরশ কত বড়? তো আল্লাহ রসুল বলছেন যে আটজনের আর কাঁধে আরশ, বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা, দুইজনের দূরত্ব ৫০,০০০ বৎসরের রাস্তা। একটা পাথর দিয়া বানাইছেন আরশ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে এস্টার রুবি দিয়া তৈরি করছেন। আল্লাহ বলবে আরশের নিচ খালি করো, খালি করবে, তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল আল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশিক, জমিনও নাই আকাশও নাই আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, মাত্র ১২ জন বাকি। আল্লাহ বলবে নাম বলো ১২ জন কে কে, আল্লাহ জানেন।
তো বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত আমরা চারজন আটজন আপনার আরশ বহনকারী আল্লাহ বলবে এবার ফালিয়াম জিবরিল ও মিকাইল ইসরাফিল তিনজনের মৃত্যু হোক তিনজন মারা যাবেন কবর হয়তো আপনাকে এদিকে হইলো হইতে পারে ঠিক না কি হবে না কে কবর দুনিয়াতে হবে না ফাইদা রাসুহু ফাওকা সাবে সামাওয়াত আজ জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে সাত আকাশের উপরে যায় রিজলুহু তাহতা সারা পাও সাত জমিনের নিচে যায় সিত্তু মিয়াতু জানা ছয় শত ডানা লাউ কাশাফা জানা হাইলা গত্তাল মাশরিক ওয়াল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডাইকা যায় জমিনে কবর হবে না চিন্তা করেন না কোথায় হবে এটা আল্লাহ জানে এরকম জায়গা জমিনে নাই মাত্র চব্বিশ হাজার কিলোমিটার এই ছোট্ট দুনিয়াটা কত কত নেটে সার্চ দাও এখনই বেরিয়ে আসবে চব্বিশ হাজার কিলোমিটার মাত্র পার ঘন্টায় এক হাজার কিলোমিটার বেগে ঘুরতেছে দুনিয়া চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় যার কারণে আমাদের দিন রাত্র চব্বিশ ঘন্টায় হয় ষাটটি হাজার মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে অথচ আপনি লেফটি মেরা বয়ে রয়েছেন ঠিক না কোনো বাতাসেই গায়ে লাগে না তাই তো এটু আল্লাহ জানাইয়া দিছেন ওয়াজা আলনাল আরদা কারারা ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররা আমরা হুকুম রাখতে দেরি জমিন স্থির হইতে দেরি হয় না দৌড়াবে ঠিক ঘুরবে ঠিক তোমাদের কিচ্ছু হবে না আল্লাহর হুকুমে সব চলতেছে তারপরে জিজ্ঞাসা করবে কে বলবে নয় জন আমি আর আটজন আরশ বহনকারী আল্লাহ বলে মউত হোক আটজনের আটজন মারা যাবে আরশ বহনকারী যদি সীতাকুণ্ডের মানুষ বলে যে আরশ থাকবে তো থাকবে কিভাবে তো আল্লাহ আজকে চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছে আকাশ আছে তো আছে কিভাবে তারাও নাহু বেগাইরি আমাত কোথাও খুঁটি নাই তোদের মাথার উপরে ভাঙ্গা পড়ে না কেন তো আল্লাহ নিজেই জবাব দিছে ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত আমার হুকুম রাখতে দেরি এটা স্থির হইতে দেরি হয় না এত চিন্তা করতে হবে না আটটা মরলে আমার আরশ পড়বে না হুকুম দিয়া দাঁড় করায় দেব তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে এইবার তো বলবে আনা আমি আপনি চিরঞ্জীব আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশিক আমি আপনার আরশের নিচে তা আল্লাহ বলবে দেখো তো কি দেখা যায় আরশের নিচে দেখো কি দেখা যায় তো বিরাট সাইনবোর্ড এখনো আছে ইন্নি কতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাযি হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এটা লেখা দেখা যায় তো আল্লাহ বলবে ফাতামুত আনতা তোমার পালা তুমি মরো লিয়ান্নাকা তাহতা আরশি তুমি আমার আরশের নিচে ওয়া ইন্নি কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে তুমিও মরো সাইয়ুলকি আলাইহি সাকারাত আল মউত মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন ওই দিন উনি চিৎকার দিবেন আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই কোনো ধারণা নাই উনি আসেন অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান যাকে নেওয়ার হুকুম হয় তাকে নিয়ে যান কোনো বাধা বিপত্তি ওনার জন্য নাই মৌত সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না ওই দিন আল্লাহ বলবেন মৃত্যুর যাতনা যখন ঢালবে তো চিৎকার দিবে হায় হায় বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক মালিক তোর ইজ্জত আর জালালের কসম লাউ আলিম তু সাকরাতাল মউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা থাকলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না এই জন্য শুরু আমার এইখান থেকে ছিল আজকে বিরাজমান দিন আসতেছে কারো এখানে থাকা যাবে না চাই যত বড় ভাব নিয়ে চলেন ভাব বোঝেন
যত বড় বাপ নিয়ে চলেন থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুদারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা। ঐতিহ্য থাকবে ইতি হয়ে যাবে ইতি, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, থাকার সুযোগ এখানে কারো নাই। থাকলে শুধু একজনের ছিল, একজনের যার জন্য সমগ্র জগৎটা তৈরি হয়েছে, যার জন্য উনি থাকতেন। চিনেন ওনাকে? কে? না না, সবাই নবীর নাম জানে না, রাগ হয় না। কিন্তু অনেককে জিজ্ঞাসা করলে বলে নবীর নাম কি, কয় নবী। অনেকে জিজ্ঞাসা করলে রসুলের নাম কি, কয় রসুল। নবীর নাম পর্যন্ত জানে না, রাগ হয়ে গেলেন। হুজুররা জানে, এই জন্য চোখ বড় বড় করে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষ নবীর নামও জানে না, প্রমাণ আছে আমার কাছে। যান যান যান, দিন মজদুর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন নবীর নাম কি, অনেক মানুষে বলতে পারবে না, নবীর নাম জানে না। আফসোস, অথচ নিজেকে উম্মত দাবি করে, নবীর নাম পর্যন্ত জানে না। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, অজয় পাড়া বা গ্রামে যায় জিজ্ঞাসা করেন নবীর নাম বলতে পারবে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম শরীদপুরের রিক্সা চালককে, বলছে নবীর নাম আব্দুল কাদের জিলানি। আইসেন না, উনি থাকতেন চিরদিন দুনিয়া, যেনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা নাম না, দশটা নাম আল্লাহ রাখছে, দশটা। কয়টা? আমরা তো দুইটা তিনটা জানি, আর বেশি জানি না। দশটা নাম রাখছে, কয়টা? দশটা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে রাখলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা? আমাকে তো বানায় আরশের নিচে 40 বছর রেখা দিছিলেন, রু টু কিচ্ছু দেন নাই, আল্লাহ রু দেন নাই, 40 বছর আরশের নিচে রেখা দিছেন। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো। উক্তি বুঝেন? উক্তি বুঝেন তো? না না না, ঠাট্টা না। এক একজনে এক এক রকমের মত প্রকাশ করতো। কোনো ফেরেশতায় বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি তো, এর আগে তো মানুষ দেখে নাই, নতুনই তো, ঠিক না? আবার কেউ বলতেন খালকুন জামিল, বড় সুন্দর তো। সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, সুন্দর হবে না তো কে হবে, ঠিক না? হ্যাঁ, সব হুকুম দিয়া বানাইছেন, 6 দিনে কমপ্লিট, সিত্তা আয়াম, সব 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়া বানান নাই। তো বলছে খালকুন জামিল, বড় সুন্দর তো। আর কেউ কেউ বলতো মাদা আরাদাল্লাহ বিহাদা, জানি না কেন বানাইছে, জানি না। ওইখানে বড় হুজুরও ছিল, বড় হুজুর ছিলেন কে? হ্যাঁ, উনি ইবলিস ছিল না ওই সময়, ওই সময় ওনার নাম ছিল তাউসুল মালাইকা, খতিবুল মালাইকা, ফেরেশতাদের বক্তা, ফেরেশতাদের মাথার মুকুট। ওনাকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো, বিশেষ নামে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকতেন, উনিও ছিলেন। যাক, এদিকে চলে গেলে বড় লম্বা হয়ে যাবে। উনি দেখা থুতু দিছিলেন, থুতু। উনি তো বড় হুজুর ছিলেন, উনি কোনো মত প্রকাশ করেন না, থুতু মেরা দিছেন ডাইরেক্ট। আল্লাহ যখন রু দিছেন, রু চোখে যাওয়ার পরে তো উপরে তাকায় দেখছেন। এই জন্য দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে 2-1 মাস পর্যন্ত বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না?
এটা বাবার স্বভাব পাইছে বাবার বাবা চিনেন কে আদম আলাইহিস সালামের স্বভাব তো উনি উপরে দেখছিলেন তো উপরে আরশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল বসে প্রথম আরশে দেখছি বলে তারপর বলে তারপর দেখছি ফেরেশতাদের কপালে কয়েকদিন পরেই আসতেছে পয়লা বৈশাখ ঠিক না এই এলাকার ছেলে পেলেও পাওয়া যাবে স্কুল কলেজের মাথার ভিতরে পট্টি বাঁধবে লেখা থাকবে এসো হে বৈশাখ ঠিক না ফেরেশতাদের কপালেও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা ওনাকে স্বাগত জানায় গার্ড অব অনার দিয়া জান্নাতে নিয়ে যেতে আসছিলেন সবার কপালে এই কলেমা লেখা ছিল উনি খালি দেখতেছিলেন জান্নাতের দরজা দিয়া যখন গেট দিয়া ঢুকতেছিলেন তো উপর ওই কলেমা লেখা ছিল জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখে যেটাই ধরে ওটার ভিতরে এই কলেমা লেখা তো মনের ভিতরে প্রশ্ন জাগছে এই লোকটাকে যার নাম আল্লাহর নামের সাথে মিলানো লেখা তো জিজ্ঞাসা করছে আল্লাহ কে উনি আল্লাহ বলছে লাউলাহু তুমি চিনো না আসলাম হয়তো জুমা জুমা আট দিন কোথেকে চিনবো আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম উনি না হইলে তোমারও জন্ম হইতো না শুধু উনাকে আগে বানান নাই ওনার রহমতের ছোঁয়ায় সব তৈরি হয়েছে ছোঁয়ায় আপনারা তো সেমিনার করছেন ওয়াজ মাহফিল ঠিক না ওয়াজ মাহফিল না কি তফসিরুল কোরআন মাহফিল করছেন ঠিক না হায় 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 এটা না কইরা যদি আজকে শানে রেসালত করতেন শানে মোহাম্মদ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেমিনার করছিলেন দুইটা আরশের নিচে কয়টা 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 একটার ভিতরে আমরা সবাই ছিলাম সবাই ছিলাম প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম আমরা বলছি বালা সেমিনার শেষ বালা বলতে দেরি আল্লাহ বাগাইতে দেরি করে না চলো শেষ কাহিনী শেষ আরেকটা সেমিনার করছেন আল্লাহ ওইখানে আপনি আমি ছিলাম না ওইখানে ছিলেন শুধু নবী আর রসুলরা বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান শান বোঝেন মনে হয় কুমিরার মানুষ বোঝেন না ঠিক না ও বড় কুমিরা তো এটা ছোট তো না ঠিক না আল্লাহ রসুলের শান ছিল শান শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুধু নবীর শান বুঝান নয় আরেকটা জিনিসও বুঝাইছেন ওই সেমিনারে আল্লাহ দুটা জিনিস বুঝাইছেন নবীর শান বুঝাইছেন এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ বলছেন সুম্মা ইয়াতিকুম রসুল শুনো তোমাদেরকে আমি যা কিছু দিছি নবী দিছি রসুল বানাইছি নবী বানাইছি ঠিক আছে কিন্তু সুম্মা ইয়াতিকুম রসুল আমার রসুল আসবে লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু আমার রসুল যখন আসবে তখন তার উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে আকরারতুম আলা দালিকা ইসরি তোমরা এটা স্বীকারোক্তি দিলা তো তো সমস্ত নবী রসুলরা বসে আকরার না তো আল্লাহ এখানে নবীর শান বুঝাইছেন শান যে আমার মাহবুবের শান কত বড় শুধু এটা বোঝান না আরেকটাও বুঝাইছেন যে আমার রসুল কিন্তু শোনো শোনো আমার রসুল আসবে আমার রসুলের আগে যেই রসুল আসছে নবী আসছে রসুল আসছে সব আমার সেমিনারে আছে কেউ যদি আমার রসুলের পরে নবী বা রসুল দাবি করে তাহলে তোমাদেরকে তালাশ করতে হবে আমার এই সেমিনারে ও ছিল কি ছিল না সেমিনারে ছিল কি ছিল না তাল্লা বুঝাইছেন পরে সুম্মা ইয়াতিকুম রসুল যত নবী রসুল আসবে সবার শেষে আমার রসুল আসবে তো যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো ৩১৩ জন এটা আবার কোন রসুল
আল্লাহ বলতেছে শুনো তোমাদের প্রশ্ন রসূল 313 জন বটে কিন্তু আমি কারো কলেমার ভিতরে শব্দ রসূল দেই নাই শুধু ওই রসূল দিছি যার পরে কোনো রসূল আসবে না যার পরে কোনো নবী আসবে না যদি কেউ দাবি করে তাহলে বোঝা যাবে সে 22 নম্বর 1 নম্বর 2 নম্বরও না 22 নম্বর পুরা কি কি কয় নম্বর 22 নম্বর কারণ সবার শেষে আমার ওই রসূল আসবে যার জন্য আমি সেমিনার করতেছি সেমিনার সম্মেলন করতেছি তো আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ রসূল তো 313 জন এটা আবার কোন রসূল তো আল্লাহ জবাব দিতেছে ওই রসূল যার কালেমার কারো কালেমার ভিতরে আমি শব্দ রসূল দেই নাই যার কলেমার ভিতরে শব্দ রসূল টুকায়া পাবে উনি আমার ওই রসূল যার জন্য আমি সেমিনার করতেছি সম্মেলন করতেছি এজন্য মুসা আলাইহিস সালাম রসূল তার কলেমার ভিতরে শব্দ রসূল নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রসূল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম রসূল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আদম আলাইহিস সালাম রসূল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু নূহ আলাইহিস সালাম রসূল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজীহুল্লাহ শুধু একজনের কলেমায় আল্লাহ শব্দে রসূল দিবেন উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন উনি না হলে তোমাকে তৈরি করতাম না হায় আমাদের রসূলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোভিড থেকে রসূল তো বলছে ওয়াল আদম বাইনাল মা ইওয়া তিন আমি ওই সময় রসূল গুশিত রসূল যেই সময় আদমের মাটিও আনা হয় না পানিও ডালা হয় না খামিরাও করা হয় না বানানো তো দূরের কথা আমি ওই সময়ের থেকে রসূল চলেন আটটু আগে নিয়ে যাই এরও আগের থেকে রসূল আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু হয় না সমস্ত নবীদের জীবনে সমস্ত নবীদের জীবনী শুরু হয়েছে জন্মের থেকে মউতে শেষ আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে প্রত্যেক রোজে আরে এটা বলেন সজা আল্লাহ যতদিন থেকে আছে আমাদের নবীজির নবুয়তের ঘোষণা ততদিন থেকে আছে দলিল দিতেছি আমি আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে কত 1000 বছর আগে সমগ্র সৃষ্টি না আরশ না কুরসি না লৌহ না কলম কিচ্ছু তৈরি হয়নি বুঝা গেল আমাদের কোরআনও এর আগে ছিল আল্লাহ যতদিন থেকে আছে আমাদের কোরআন অতদিন থেকে আছে তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন যেটা আল্লাহ নিজে রাখছেন তো আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছে ওয়াল কোরআনিল হাকিম কোরআনে হাকিমের কসম কোরআন যদি না থাকতো তো কসম খাইলেন তো খাইলেন কোথেকে বোঝা গেল কোরআনও ছিল তারপরেরটা আরবি ব্যাকরণ যারা বোঝে তারা ভালো বুঝবে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা তাকে ইন্নাকা আরবিতে বলে চলে আমাদের বাংলা ব্যাকরণে আপনি ওকে বলা চলে যে সামনে উপস্থিত তাকে আপনি বলা চলে নাহলে সে বলে আরবিতে বলে হু আল্লাহ বলতেছে আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত বোঝা গেল সৃষ্টিরও 1000 বছর আগেও আমাদের নবীজি ছিলেন যার প্রশংসা আল্লাহ করছে আপনার আমি কি করব হায় আপনাদেরকে নিয়ে যাব রাগ হবেন না ঠিক না রাগ হবেন হ্যাঁ আপনাদেরকে আমি চাগা মতে নিয়ে যাব খবর আছে আমারে ডাইকা আনছেন তো আজকে আমি শুনানের মতো শুনামু আপনাদেরকে না না ওটি শুনামু না দেখি আপনাকে কলি দিলের ভিতরে সিনার ভিতরে কত বড় কলি যা সইতে পারেন কিনা হম
যার প্রশংসা আল্লাহ করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তরজমা যেটা লেখা আছে ওটা ঠিক না আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এটা না বন্ধু আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি সব রহমতের ছোঁয়া যেইখানে যেইখানে লাগছে ওটার অস্তিত্ব হইতে গেছে আল্লাহ বন্ধুর রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছে সব তৈরি আকাশ আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে জমিন নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে শুধু শুধু বলেন না লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা হায় কিতাবওয়ালারা লেখছে শব্দগুলা এটা শব্দগুলার ভিতরে মতানৈক্য থাকতে পারে কিন্তু অর্থে কোনো মতানৈক্য নাই শব্দ মৌজু কিন্তু অর্থ সহি আল্লাহ নিজেই বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা বন্ধু তুমি না হলে কিচ্ছু তৈরি করতাম না এটাই সত্য যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যার সোয়ায় সব তৈরি যাকে আল্লাহ কি বানাইছেন হাবিবের অর্থ বোঝেন কি হাবিবের অর্থ বন্ধু না হাবিবের অর্থ হলো যার ভালোবাসায় পয়রা সব দিয়া দেওয়া হয় আর নাম হলো হাবিব যার ভালোবাসায় সব দিয়া দেওয়া হয় এটার নাম হলো কি এখানের ওলামারা বলবে খলিল অর্থ হতো বন্ধু খলিল অর্থ বন্ধু না খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সব কিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় তার নাম হলো খলিল ভালোবাসা সব কিছু কি করছে এর নাম হলো কি বুড়া বয়সে একটা ছেলে দিছে একটু বড় হয়েছে কয় ডোজ অব করেন কয় দিলেন কি লেগা নিলেনই কি লেগা আবার ঠিক না কয় না ভালোবাসছি সব আমারে দিয়া দেন আর হাবিব হলো আপনাকে ভালোবাসছি সব আপনাকে দিয়া দিলাম জান্নাতের চাবিও আপনাকে দিয়া দিলাম লন হাউজে কাউসারও আপনাকে দিয়া দিলাম মাকামে মাহমুদও আপনাকে দিয়া দিলাম সাফাতে কুবরাও আপনাকে দিয়া দিলাম কিয়ামতের মাঠের বাদশাহীও আপনাকে দিয়া দিলাম এই জন্য আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বন্ধু আন্তা সাহিবা ইয়াউমিদ্দিন আপনি কিয়ামতের বাদশাহ কসমতুল কিয়ামাতা কিসমাইন কিয়ামত আপনার আর আমার আর কারো জন্য না এই মাঠ আপনার আর আমার কারো জন্য না এই জন্য সব নবীদের কাছে বড় বড় নবীদের কাছে সবাই যাবে সবাই বলবে মাপ চাই এইখানে আমাদের কারো চলবে না আদম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না মুসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না ঈসা আলাইহিস সালাম বলবে আমারও চলবে না ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমারও চলবে না তো একজনের সন্ধান দিব কার চলবে আজকে বলে বলো বলো ওই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রসুলুল্লাহ চলবে আর কারো চলবে না আজকে কেননা কেয়ামতের মাঠের বাদশাহ উনি আমি বলতেছি না গুইসাফও বলতেছে হাদিসের তব আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন গুইসাফের হাদিস আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছিলেন মরা গুইসাফকে আইয়তুহাদ দব ইশারা করতে দেরি জিন্দা হয়া মাথা উঁচা করা চিৎকার দিতে দেরি করে না আরবি ভাষায় চিৎকার দিতেছে গুইসাপ লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা ও কিয়ামতের বাদশাহ আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি করে দেখি আপনাদের দিলের ভিতরে কত বড় কলিজা আছে লানত আমাদের জিন্দগির উপরে গুইসাপকে ইশারা করছে সে বলে আমার ভাগ্য খুলা গেছে ও দুজাহানের বাদশাহ আর আমাদেরকে উম্মত দিছে উম্মত বানাইছে আমাদের ভাগ্য খুলে নাই আমাদেরকে উম্মত বানাইছেন আমাদেরকে ইশারা দেয় নাই জিন্দগি দিছেন জিন্দগি আমাদেরকে লাইফ দিছেন লাইফ শুধু লাইফ দেয় নাই লাইফ স্টাইল দিছেন লাইফ স্টাইল বুঝেন আজকে সীতাকুণ্ডের মানুষও বলে লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা সুখী হব লাইফ স্টাইল উন্নত হলে আমরা সুখী হব লানত আমাদের জিন্দগির উপরে নিয়ে যাইতেছি আপনাদেরকে বললাম না ভালো মতে বসেন কিন্তু উঠা চলে যান না
আমারে ডাইকা আনছেন তো খবর আছে আপনার ওই সব বলতেছে ইশারা করতে দেরি বলতেছে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া সাইনা আফা ইয়াউমিল কিয়ামা ও তো জাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে তো জিজ্ঞাসা করছে লিমান তাবুদ ইবাদত কার করিস কয় ফি সামাই আরশুহু আকাশে যার আরশ ও ফিল আরদি সুলতানুহু জমিনে যার রাজত্ব ও ফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা وفي جنات رحمته جنات ربيتر جار رحمت وفي النار إقابه جهنم ربيتر جار عذاب بس من أنا أمي كي تقول شاب بلتس أنت رسول رب العالمين أبن شمغر جغت رب الرسول خاتم النبيين أبن كن پر كن نبي ناي من آمن بك فاس جا أبن غلام حبه خائ خائ تر بھائگو عمر ما تو خلا جابه তার ভাগ্য আমার মতো কি করবে খুলা যাবে আমান কাযাবা খাবা ওয়া খাসির যে আপনাকে মানবে না আপনার গোলাম হবে না ও তো চির হতবাগা হবে হতবাগা ওই রসুল হায় 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 আমি বাহির হয়ে গেছি বহুত আগে কোন রসুল হায় 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 কোন রসুল যে পেটে আসতে দেরি হায় 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 আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন পেটে আসতে আমেনা যেদিক দিয়া বাহির হইতো ওদিক দিয়া মনে হইতো যেন সুগরানের তুফান চলতেছে তুফান ওই দেশেরও নিয়ম ছিল আমাদের দেশেরও নিয়ম আছে বিধবা মহিলা সুগরান লাগাইতে পারে না কমসে কম চার মাস দশ দিন ঠিক না সুগ্রাণ লাগাইতে পারে না আমেনা যেদিক দিয়া বাহির হইতো সুগ্রাণ ছড়াইতে থাকতো মক্কার কানে কানে ছড়ায়া গেছে মহিলাদের ভিতরে আব্দুল মুত্তালেব কি পুত্রবধূ নিয়ে আসছে মাত্র তো আবদুল্লাহ মারা গেল আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না সুগ্রাণ লাগাবে না আমেনা তো যেদিক দিয়া বাহির হয় সুগ্রাণের তুফান চালাইতে চালাইতে যায় আবার দুনিয়ার কোনো সুগ্রাণ না এটা এই সুগ্রাণ লাখে নাগার পরে দুনিয়ার আর কোনো সুগ্রাণকে সুগ্রাণ মনে হয় না এক কান দুই কান করতে করতে পুরো মক্কায় ছড়ায় গেছে আব্দুল মুত্তালেবের কানে চলে গেছে এই কথা আব্দুল মুত্তালেব সর্দার ছিল স্ত্রীকে ডাইকা বলছে তোর পুত্রবধূকে জলদি সামলা নাক কান গেল আমার বলছে কি হয়েছে বলছে এই সুগ্রাণ কোত্থেকে ব্যবহার করে সারা মক্কার মুখে মুখে চলতেছে ও যেদিক দিয়া বাহির হয় ওদিক দিয়া সুগ্রাণের তুফান চলতে থাকে ওই সুগ্রাণ পায় তো পায় কই তো বলছে শুধু বাহির হয় না তো ও যখন গোসলখানায় যায় তিন দিন পর্যন্ত গোসলখানায় যখন আবার গোসলখানার থেকে যখন বাহির হয় তো ঘন্টা বার না দিন বার না ওই গোসলখানায় ঢুকলে সুগ্রাণের জন্য মোহিত হয়ে যায় কোথেকে সুগ্রাণ হয় পায় আমিও তো প্রশ্ন করতেছি হয় সুগ্রাণ পায় তো পায় কই বলে যা তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর সুগ্রাণ পায় তো পায় কই জিজ্ঞাসা করছে বেটি নাক কান তো গেল আমাদের মাথা তো মাটিতে লেগা গেল তোর শ্বশুর মক্কার আধিপত্যওয়ালা সর্দার তুই সুগ্রাণ লাগাস তো লাগাস কোথেকা বলছে মা এদিকে আসো আসছে থুতু ফেলছে বলে থুতুর ভিতরে দেখো ফলাইতে দেরি সুগ্রাণ হায় হায় তুফান চলতে দেরি হয় নাই বলছে মা শুধু শরীরে না থুতুতেও সুগ্রাণ বলছে কই থেকে পাস বলে এই সুগ্রাণ কিনি না এই সুগ্রাণ আমার পেটের থেকে পেটের থেকে সুগ্রাণ বলছে মা আরো শুনামো তোকে যেদিন পেটে আসতে দেরি ওদিন আদম আলাইহিস সালাম এসে সালাম করতে দেরি করে বলে মা এক মাস হইল প্রথম এসে আদম আলাইহিস সালাম সালাম করছে বেটি সালাম তোকে দুজাহানের বাদশাহ তোর কাছে চলে আসছে আমরা তো নবী চিনি না কি চিনি নবীকে দুজাহানের বাদশাহ বলে বারো মাসে দশ মাসে দশ জন নবী আর রসুল দশজন রসুল উলুল আজমি মিনার রসুল চারজন আরো ছয় জন রসুল আমাকে এসে সালাম করছে সালাম
বলছে তোর পেটে তো জাহানের বাদশা চলে আসছে বাস। আমিনা বলে মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা। হায় হায় সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে মেঘ উড়া আসে আর ছায়া করতে থাকে আর উপর থেকে সালাম দিতে থাকে, সালাম আমিনা তোকে সালাম, দোজাহানের বাদশা তোর কাছে চলে আসছে সালাম। বলছে মা শুধু মেঘ সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা, যেদিক দিয়ে হাঁটি দুই দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, সালাম আমেনা সালাম। বলছে মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমায়রা আসতে দেরি করে না, পানিগুলা যেন বলতে চায় আমেনা তুই আসলি তো এখানে, আসলি কেন, আমাদেরকে বলতি আমরা দোজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে আর ছুটে আসতে দেরি করে না, যে আমেনা তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, আমেনা তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না, আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমেনা তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক যাইস না। বলছে আম্মা শুধু সুখ রান না, তোমরা তো সুখ রান দেখতেছ, বাকিগুলা বলার সময় নেই আমার কাছে। হায় হায় দোজাহানের বাদশা যখন পেটে আসছে, শুধু দোজাহানের বাদশা যখন শুধু কি আসছে, হায় 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 দুনিয়াতে আসতে দেরি, যখন আসতেছিলেন দুনিয়াতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন, ভাই শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, উনি দাই ছিলেন মক্কার মশহুর দাই, শত বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায়। তো বলতেছেন দোজাহানের বাদশা যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, সারাটা জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল, গোর শরীরে একটা ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করা দিছে, মক্তু আসুররা নাবি কাটা ছিল, মক্তু নান মুসলমানি কে জানি আগেই ভিতর করাইয়া দিছেন। তো বলতেছেন রাখতে দেরি, মাত্র রাখছি চাদুরে রাখতে দেরি, উঠা সেজদা করতে দেরি করে, হায় হায় কুমিরার মানুষ, আমি তো বলি রসূলুল্লাহ সেজদা করেন নাই, কুমিরার মানুষকে মেসেজ দিছে মেসেজ, যুবককে বৃদ্ধকে নারীকে পুরুষকে হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে, যে উম্মত বলা দাবি করে মেসেজ দিছে, ও আমার উম্মত দেখ আমি আসতে দেরি সেজদা করতে দেরি করতেছি না, তুই যদি আমার বলা দাবি করো যে আমার উম্মত, তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই, প্রথম প্রমাণ দিতেছি আমি, আল্লাহ রসুল মেসেজ দিছেন মেসেজ। আম্মা জান বলে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি জানি না, তারপরে লম্বা সেজদা, শর্ট সেজদা না, উঠা আত্মাহিয়ে তোর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না, কেন আল্লাহ রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি আল্লাহ রসুল আসতে দেরি করে নাই, আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে, আল্লাহর রসুলকে দোজাহানের বাদশাকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সর দুনিয়ার বাতেলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতেলি, বাতেল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই, যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দোজাহানের বাদশা আমার মাহবুবকে পাঠাইছি, তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নাই, এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। হায় সেজদার থেকে উঠা বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, তারপরে কি বলছেন আম্মা জান বলে জানি না, স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, আম্মা জান দৌড়ে যে কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করছে, একটু পরে কুয়াশায় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে,
আম্মাজান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের বিনাশ হোক, কোথায় ওরা? ওয়াইলুল্লি বনি হাশেম, বনু হাশেমের বিনাশ হোক, ওরা কোথায়? কেননা সব ঘুমের ঘোরে, আমাদের মতো শুয়ে দেরিতে ওঠে দেরিতে, এত তাড়াতাড়ি কে উঠবে? আমরা শুই দেরিতে, উঠি দেরিতে, উঠি না কি? কয়জন ওঠে ফজরের আজানের আগে? কয়জন ওঠে তাহাজ্জুদের সময়? কয়জন ওঠে আজান দিলে? কয়জন আসে ফজরের নামাজে? যাবো আমি ওই দিকে, ভালো মতে বসেন কিন্তু, খবর আছে, নিয়ে যাবো আপনাদেরকে ওই দিকে, বারবার বলতেছি কিন্তু, কারণ আমি বড় ক্লান্ত হয়ে আসছি, আমার লোকেশন ছিল অনেক পিছনে, আমাকে নিয়ে আসছে অনেক আগে, আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড, কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায়। বিদায়, যেটা বলতেছিলাম, কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোলে নিছেন দৌড়ায়া, কুয়াশা আচ্ছন্ন গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, উঠাও গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বি ইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না, সবাইকে চিনায় নিয়ে আসো, চেহারা দিয়া, নাম দিয়া, গুণ দিয়া, তিনটা দিয়া চিনাবা, নামেও চিনাবা, চেহারায়ও চিনাবা, গুণেও চিনাবা। তারপরে আল্লাহ আওয়াজ দিছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল অহসি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ভরো, কয়েক মিনিটের বাচ্চা। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, বিশ নবীর বিশটা গুণ ঢুকাও, তর্জমা করবো না, ওলামাদের থেকে তর্জমা শুনে নেবেন, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেজা ইসহাক, ফসাহাতা সালে, হেকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। বিশটা ঢুকাও, তো ঢুকানেওয়ালা আওয়াজ দিছে, নবী সোয়া লক্ষ রসুল, ৩১২ জন, তাল্লা জবাব দিছে, অগমিদু হুফি জামি আখলাকিন নবিকিন, সমস্ত নবীদের রসুলদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও। বনটা পর করেরটা কোলে ফেরত দিয়ে গেছেন,